আমার এখানে অনেক ননস্টিক এর কালেকশন আছে, কিন্তু আপনারা দোকানে আসলে আপনারা অনেক কাইসা বিলার সেট, ননস্টিক এর সেট, ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমার এখানে আছে, আপনারা আসলে দেখলে বুঝতে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো জিও কোম্পানির কিন্তু গ্রানাইট কুকিং সেট, যেটা বাংলাদেশের এক্সক্লুসিভ কোয়ালিটির কিন্তু একটা কুকিং সেট, কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। কুকিং সেট দেখাবো, চমৎকার দুটা কালার কিন্তু দেখেন এখানে আছে, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের জিও কোম্পানির হচ্ছে গ্রানাইট কুকিং সেট। কেউ ননস্টিক কুকিং সেট বলে, কেউ গ্রানাইটের কুকিং সেট বলে, কেউ মার্বেলের কুকিং সেট বলে, আসলে প্রশ্ন কিন্তু এক জায়গায় যে আটকায়, এগুলো হচ্ছে গ্রানাইট কুকিং সেট। আর এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন, এটা হচ্ছে জিও এক্সক্লুসিভ। এই যে এখানে দেখেন একদম জিও অরিজিনাল, যেটা লেখা আছে একদম গ্লাসে দেখেন লেখা আছে জিও অরিজিনাল। প্লাস আপনি যদি এখানে দেখেন একেবারে খোদাই করে কিন্তু লেখা আছে জিও অরিজিনাল। এইটা কিন্তু একটা প্রিমিয়ার কয়েল সেট আপ করা, ঠিক আছে? এটা প্রিমিয়ার কয়েল সেট আপ করা কি কারণে বললাম, এটার পিছনে যখন আপনি গ্যাসের চুলা, লার্কির চুলা, ইনফ্রারেড চুলা যখন আপনি রান্না করবেন, একটা রিংয়ে যখন আপনার তাপ লাগবে সম্পূর্ণ জায়গাটাই কিন্তু আপনার লাল হয়ে যাবে, এবং গ্যাসের চুলায়, ইনফ্রারেড চুলায়, লার্কির চুলায় কিন্তু খুব দ্রুত কিন্তু এটার ভিতরে রান্না হয়। প্লাস আরেকটা জিনিস যদি আপনারা দেখেন, এই জায়গায় যদি আপনারা দেখেন যে অনেক ননস্টিক কুকিং সেট দেখবেন যে এই জায়গাটা কিন্তু আপনার হ্যান্ডেলটা ফিক্সড না, স্ক্রু সিস্টেম দিয়ে থাকে। দেখা যাচ্ছে কি, অনেকদিন আপনি ব্যবহার করতে গেছেন, ব্যবহার করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে আপনার এটা নড়ে যাচ্ছে, ঢিলা হয়, লুজ হয়, লুজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই গ্রাইন্ডার কুকিং সেট গুলার ভিতরে কি হবে যে আপনার এটা ছুটবে না, ভাঙবে না, নষ্ট হবে না, কারণ এখানে একটু দেখেন এটার সাথে কিন্তু এটা একদম ফিক্সড করা আছে। এটা আপনার নষ্ট হওয়ার মতো কোনো কি ক্যাপাসিটিটাই তো, যখন আপনি দেখবেন যে কতটা কোয়ালিটিফুল হলে আপনার এই জিনিসগুলো এরকম হয়, এগুলোর ভিতরে কিন্তু আপনি সব ধরনের স্পুন কিন্তু ব্যবহার করতে পারবেন। সেটা আপনি স্টিলের স্পুন ব্যবহার করতে পারবেন, ননস্টিকের স্পুন ব্যবহার করতে পারবেন, কাঠের স্পুন ব্যবহার করতে পারবেন, সিলিকনের স্পুনে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি আপনাকে এক্সাম্পল স্টিলের একটা চামচ দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু একটা স্টিলের চামচ, এবং এটা হচ্ছে এটা কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো কিছুই নাই, আপনি ইজিলি ভাবে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন। প্লাস আরেকটা জিনিস দেখেন, এটা বাইরে যেরকম গ্রানাইট করা, প্লাস হচ্ছে আপনার ভিতরটা কিন্তু এরকম গ্রানাইট করা। তো এটার সাথে আপনি কি কি পাবেন, এটাকে বলা হয় কিন্তু একটা কুকিং সেট, এটাকে বলা হয় মাল্টিপ্যান। যে মাল্টিপ্যানটা কি ভাই, মাল্টিপ্যানটা হচ্ছে আপনি ডুবো তেলে সব কিছু করতে পারবেন। ডুবো তেলে দেখা যাচ্ছে পেঁয়াজও, টেয়াজও, মাংস টাংস যা আছে, এটা কড়াই হিসাবেও ব্যবহার করতে পারেন, মাল্টিপ্যান হিসাবেও ব্যবহার করতে পারেন। এটার সাথে থাকবে হচ্ছে আপনার 32 সিএম একটা বড় সসপ্যান। এই দেখেন, এটার ভিতরে থাকবে 32 সিএম এর কিন্তু একটা বড় হাঁড়ি, ঠিক আছে? এই বড় হাঁড়িটা দিয়ে আসলে আপনি 3 কেজি হচ্ছে মাংস রান্না করতে পারবেন, 3 কেজিরও বেশি করতে পারবেন, রাইস হচ্ছে আপনার 2.5 থেকে 2 কেজি করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে 32 সিএম একটা হাঁড়ি, হাঁড়িটা কিন্তু খুব সুন্দর 32 সিএম, হ্যান্ডেল গুলো ফিক্সড এবং প্রিমিয়ার কয়েল সেট আপ করা। এখানে থাকবে একটা 32 সিএম সসপ্যান, তার পাশাপাশি এখানে থাকবে হচ্ছে আপনার 26 সিএম কিন্তু একটা ক্যাসারল, 26 সিএম একটা সসপ্যান থাকবে, তারপরে থাকবে হচ্ছে আপনার 24 সিএম একটা ক্যাসারল, তারপরে থাকবে 20 সিএম একটা ক্যাসারল, তারপরে থাকবে হচ্ছে কি একটা 28 সিএম এর একটা মাল্টিপ্যান। এই হচ্ছে আপনার জিও কোম্পানির একটা কালার। প্লাস এইখানে দেখেন, এটাকে নৌকা সেট বলি আমরা অনেক সময়, নৌকা সেটটার আপনার বড় হাঁড়িটা যখন দেখবেন, দেখলেই বুঝবেন যে আসলে কতটা সুন্দর এই হাঁড়িটা, একেবারে এক্সক্লুসিভ একটা হাঁড়ি, একদম কত কিউট একটা হাঁড়ি। এটা তো কোনো জয়েন্টের কোনো অপশনই নাই, বুঝতে পারছেন? জয়েন্টের কোনো অপশন নাই, এবং এটাও হচ্ছে অরিজিনাল জিও। এই যে দেখেন, এই যে এটাও কিন্তু আপনার অরিজিনাল জিও, খোদাই করে লেখা আছে। প্লাস হচ্ছে আপনার আউটসাইড ইনসাইড সব সাইজ হচ্ছে আপনার ননস্টিক। এটা দেখেন, এটা যখন আপনি এভাবে ঘষে দেখাচ্ছি আমরা, এটা কিন্তু নষ্ট হবে না, যুগ জনম ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? স্টিলের স্পুন দিয়ে যেভাবে খুশি আপনি সেভাবে এটা ব্যবহার করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার যেভাবে আপনার ভালো লাগে। এখানে একটা পাবেন কি, 32 সিএম কিন্তু একটা সসপ্যান পাবেন, যেটার ভিতরে আপনি 3.5 কেজি মাংস রান্না করতে পারবেন, 2 থেকে 2.5 কেজি
ভাত রান্না করতে পারবেন, কাচ্চি করতে পারবেন, ইচ্ছা আপনাদের। এই একটা আড়ি থাকবে হচ্ছে একটা 32 সিএম, তারপরে থাকবে পাশাপাশি একটা 26 সিএম এর একটা ক্যাটারাল থাকবে। দেখা যাচ্ছে মেহমান কেমন আসলে এটা ব্যবহার করলেন, নিজেরা বাসায় ব্যবহার করলে আপনার এই সাইজটা ব্যবহার করতে পারবেন। তো একটা থাকবে, তারপরে থাকবে হচ্ছে ওই সেম সেটের মতোই একটা 24 সিএম একটা ক্যাসারল থাকবে, 20 সিএম এর একটা ক্যাসারল থাকবে, থাকবে হচ্ছে আপনার এই একটা মাল্টিপ্যান। মাল্টিপ্যানটা অনেক সুন্দর হয়, প্রত্যেকটা নবটা হবে আপনার এই যেরকম, এই দেখেন এটা নবটা কিন্তু আপনার এরকম, ঠিক আছে জি, এটা নবটা এরকম আর এটা নবটা হচ্ছে আপনার এই যেরকম, ঠিক আছে। প্রত্যেকটার সাথে একই কালারের নব থাকবে, প্লাস আপনার এই যে পাঁচটা কুকিং সেট। একটা সেট কিনলে আশা করি আপনার বাসায় কোনো সেটই কিন্তু লাগবে না, দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই কিন্তু চমৎকার একটা সেট কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যে সেটটাই নেবেন অবশ্যই এগুলো একদম ইজিলি ভাবে কিন্তু কমফোর্টেবল ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আর এগুলো ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি থাকে, ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদেরকে একটু বিকাশ নাম্বারটা আমাদের যেটা আছে অবশ্যই একটু বিকাশ করে দিবেন 1000 টাকা, আমরা ওই অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রোডাক্টটা পাঠানোর চেষ্টা করব। আর এগুলার প্রোডাক্টের সম্পর্কে জিও কোম্পানি আপনারা তো সবাই চিনেন জানেন, তো আপনাদেরকে আর কি আমার বলার আছে, আমি আর কিছু জানি না। আমার এখানে অনেক ননস্টিকের কালেকশন আছে কিন্তু, আপনারা দোকানে আসলে আপনারা অনেক কাইসা বিলার সেট, ননস্টিকের সেট, ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমার এখানে আছে, আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। তো এইগুলাকে বলা হয় হচ্ছে মূলত 10 পিসের কুকিং সেট, ঠিক আছে, মানে 5টা হাঁড়ি 5টা ঢাকনা, মূলত 10 পিসের একটা কুকিং সেট। আর যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন, ছোট্ট চ্যানেল, আপনাদের ছোট ভাই আমি, আমার এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন, যাতে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আর এখন এগুলার প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিচ্ছি, এগুলার মূলত প্রাইস মানে রেগুলার প্রাইস হচ্ছে আপনার 9250 টাকা, এটা আপনাদের জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখা হচ্ছে 8650 টাকা, বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। আর যারা শোরুমে এসে দেখে নিতে চান, শোরুমে এসে দেখে নিতে পারবেন, এই ঠিকানায় চলে আসবেন, ঠিক আছে। এটা হচ্ছে সুমায় ট্রেডার্স 140 140 140 নাম্বার দোকান, নিউমার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বারগুলো দেওয়া থাকবে, ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।